আসন্ন বাফুফে নির্বাচনকে সামনে রেখে মিজবাউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিশন গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া যাচাই বাছাই শেষে নির্বাহী কমিটির কাছে পাঠানো একশো সদস্যের ভোটার তালিকার অনুমোদন দেওয়া হয়েছে নির্বাহী কমিটির সভায় ১৯ সদস্যের মধ্যে জন সদস্য সশরীরে উপস্থিত ছিলেন অনলাইনে উপস্থিত ছিলেন চারজন বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে ২৬ অক্টোবর নির্বাচনের আগে এটি হতে পারত কাজী সালাউদ্দিনের শেষ সভা তার দীর্ঘ ষোলো বছরের রাজত্বের সম্ভাব্য শেষ দিনটা নিয়ে অনেকের মনেই ছিল আগ্রহ কিন্তু নির্বাহী কমিটির সভা শেষে তিনি এলেন না সংবাদ মাধ্যমের সামনে কারণটা জানালেন সদস্য সত্যজিৎ দাস রুপু যেহেতু আরেকটা মিটিং রয়ে গেছে উনি হয়তো তারপরেই আপনার একবারেই আপনাদের সাথে কথা বলতে চান কথা বলবেন এটা আমাদেরকে বলেছেন বলে যে আমি একবারেই কথা বলতে চাই এদিন নির্বাচন কেন্দ্রিক দুটি সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন কমিশন গঠন ও ভোটার তালিকা অনুমোদন দিয়েছে বাফুফের নির্বাহী কমিটি আমাদের তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি আগেরবারও নির্বাচন কমিশনার ছিলেন উনি উনি সরকারি চাকরি এবং শেষ করেছেন নির্বাচন কমিশনের একজন সরকারি কর্মকর্তা সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার আছেন যিনি হাসানুর রহমান সুরায়া আক্তার জাহান উনি অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হিসাবে আছেন ভোটার লিস্টে আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে একশো তেত্রিশ জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে নভেম্বরে ফিফা উইন্ডো ও আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের বিষয়ে সভায় আলোচনা হয়েছে তবে নির্বাচনের আগে বিভিন্ন বিষয় নিষ্পত্তিতে একাধিক নির্বাহী কমিটির বৈঠক হবার সম্ভাবনার কথাও জানিয়েছেন বাফুফেরি সদস্য মাহফুজুল ইসলাম আর টিভি ঢাকা